হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা প্রচন্ড কমন, সব বাঙালিরা আমরা করে থাকি। চিকেনের সাথে র পাপায়া আর আলু দিয়ে একটা খুব ইজি প্রিপারেশন। তো চলুন দেখা যাক। আর আপনারা নিশ্চয়ই সবাই জানেন র পাপায়ার কি বেনিফিটস। তো র পাপায়া ইনডাইজেশন প্রবলেম সলভ করে, হার্ট হেলথ ভালো রাখে, অ্যান্টি অক্সিডেন্টস প্রপার্টিজ আছে, স্কিন ভালো রাখে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে, অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ আছে। তো চলুন আজকে র পাপায়া দিয়ে চিকেনটা রান্না করে দেখি। আর যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেকের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম কী হয়েছে। অবশ্যই রান্নাটা করে জানাবেন কীরকম কী হয়েছে, আশা করব আপনারা ট্রাই করবেন। আর এই বলে চলুন আমি যে রান্নাটা করছি শেয়ার করি, নাহলে অনেক কথা হয়ে যাবে। চলুন, সেটা আমি মোটামুটি 400 গ্রামের মতো মাংস হবে, আমি হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে জাস্ট রেখে দিব। ওই মোটামুটি 10-15 মিনিটের মতো আপনি ম্যারিনেট করে রেখে দেবেন। পেঁয়াজ মোটামুটি 4টের মতো পেঁয়াজ নিয়েছি, আর একটা পুরো গোটা রসুনের, দেখুন ক্লোভসগুলো, আমি অনেকটাই পেঁয়াজ রসুন দিই, আর তার সঙ্গে অল্প একটু আদা নিয়েছি। এটা গরম হয়ে গেছে, আমি আলু আর পেঁপেটা আমি ফ্রাই করছি, আলু ফ্রাই করছি। ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি, একটু ব্রাউনিশ কালার এসে গেছে পেঁপে আর আলুর, হতে থাক, আর একটু নরম হবে, টেন্ডার হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা নামিয়ে নেব। এটা গরম হয়ে গেছে, মোটামুটি 3-4 চামচের মতো তেল দিয়েছি, এইটা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর এই গরম মশলা 2টো এলাচ, 4টে লবঙ্গ আর দারচিনি। গ্যাসটা সিম করে দিন, পেঁয়াজটা দিয়ে দিন। পেঁয়াজ রসুন এর মধ্যে আদা দেওয়া আছে, এবার এটা ফ্রাই করবেন, গোল্ডেন ব্রাউন পর্যন্ত আপনাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি কি করি, একটু লবণ অ্যাড করে দিই, নুন। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, ঠিক আছে, এবার আমি চিকেন অ্যাড করব। চিকেনটা দেখুন ম্যারিনেটেড ছিল ফর 20 মিনিটস। চিকেনটা অ্যাড করে আমি একটু ফ্রাই করব চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে। চিকেনটা আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলা অ্যাড করব, আলু পেঁপে, ফ্রাইড আলু পেঁপে অ্যাড করব। মশলাগুলো অ্যাড করলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 2 স্পুন করে নিয়েছি, টিস্পুন করে, টমেটো, কাঁচা লঙ্কাটা একটু পরে অ্যাড করব, আর আলু পেঁপে, ফ্রাইড আলু পেঁপে। এটা স্লো কুকিং, আস্তে আস্তে রান্না করতে হবে, যখন মনে হবে বাড়াবেন,
যখন মনে হবে কমাবেন এটা পুরোপুরি নিজেদের উপর নিজেদের রান্নার পদ্ধতির উপর আমার এখন স্লো করা আছে আমি লঙ্কা গুঁড়ো দিই না কষা হচ্ছে কষানো হচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে সিম করে দেব সিম করে দিয়ে আমি এটাকে ঝেকে কুক করব এখন আমি জল দিইনি নুন আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন আমি আর নুন আগেই দিয়ে দিয়েছিলাম আর ঝাল আমরা খাই না তাই ঝাল দিইনি আপনারা ইচ্ছে করলে অবশ্যই লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন আর কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করব এখন আপাতত ঢাকা দিলাম এটা 15 মিনিটস এর মতো ঢাকা দেওয়া ছিল স্লো কুকিং ছিল ফ্লেম সিম করা ছিল এবার দেখুন এরকম জল বেরিয়েছে আলু থেকে পেঁপে থেকে চিকেন থেকে এবার আমি এই মুহূর্তে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম আর একটু গরম জল দিয়ে দেব গরম জল একটু গ্রেভি হবে আরো 15 মিনিটস এর মতো ঢাকা দিয়ে কুক করবেন প্রায় 20 মিনিট পর আমি ফিরে এলাম এই দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি এবার দেখুন এই অবস্থায় আছে আলু সিদ্ধ হয়ে গেছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে পুরো এবার আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নামাবেন আমি ঘিটা দেবো গরম মশলা দিচ্ছি না নিয়ে আমি ডিশ আউট করে নেব আর চাইলে ইচ্ছে করলে আপনারা গ্রেভিটা আরো কমাতে পারেন আমি এরকমই গ্রেভিটা রাখছি আজটা আমি বন্ধ করে দিয়েছি এবার আপনারা স্ট্যান্ডিং টাইম অনুযায়ী 10-5 মিনিটের মতো এরকম ভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন থ্যাংক ইউ